हेलो भिउয়ার্স ল টিপস বিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা জানব দেনমোহর পরিশোধের নিয়মাবলী কী, দেনমোহরটা কী, স্বামীর দেওয়া উপহার কেন স্ত্রীর দেনমোহর নয়, অর্থাৎ দেনমোহর সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়েই আমাদের আজকের এই আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমরা সবাই জানি দেনমোহর কিন্তু স্বামীর ঋণ, যা স্বামী তার স্ত্রীকে পরিশোধ করতে আইনত বাধ্য। সহবাসের আগে এবং পরে স্ত্রী স্বামীর কাছে দেনমোহর দাবি করতে পারে, এবং স্বামী যদি দেনমোহর পরিশোধে ব্যর্থ হয় তাহলে স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে সহবাস পর্যন্ত অস্বীকার করতে পারে। এ বিষয়ে উচ্চতর আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। বিয়ের পর স্বামী তো তার স্ত্রীকে অনেক কিছুই দিতে পারে। স্বামী যদি দেনমোহর হিসেবে স্ত্রীকে কিছু দেয় তবেই সেটা দেনমোহর হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে দেনমোহর বাবদ কথাটি অবশ্যই লিখিত হতে হবে। যেমন জমি হস্তান্তর দলিলে দেনমোহর বাবদ কথাটি লেখা না থাকলে আপনি যে স্ত্রীকে জমি দিয়েছেন সেটা দেনমোহর হিসেবে দিয়েছেন, এটা কখনো ধরা হবে না। হাইকোর্ট বিভাগের একটি মামলায় সিদ্ধান্ত হয়েছে যে বিয়ের সময় স্বামী তার স্ত্রীকে দেনমোহর হিসেবে 5 বিঘা জমি দিতে চায়। সে মতে স্বামী উক্ত জমি স্ত্রী বরাবর প্রদানও করেন। পরবর্তী স্বামী তার স্ত্রীকে এই মর্মে মধ্যস্থতা করে যে উক্ত 5 বিঘা জমি বিক্রি করে সে 13 বিঘা ভালো জমি ক্রয় করবে, সে থেকে তাকে 5 বিঘা জমি ফেরত দেবে। কথা দিয়ে কথা রাখেন না স্বামী। এরপর স্ত্রী পারিবারিক আদালতে দেনমোহর চেয়ে মামলা করে। স্বামী উক্ত মামলায় প্রতিযোগিতা করে। মামলাটিতে পারিবারিক আদালত স্ত্রীর পক্ষে ডিগ্রি প্রদান করলেও মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করে স্বামী। মহামান্য হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ কিন্তু বহাল রাখে এবং বলেন যে 13 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমি তার স্ত্রীকে প্রদানের নির্দেশ দেন, যা রওশনারা বেগম বনাম মাসুক আহমেদ মামলা, যা 23 BLDর পৃষ্ঠা নম্বর 302-এ স্পষ্ট উল্লেখ রয়েছে। তবে মোহরানার পরিবর্তে হেবা বিল এওয়াজের রীতিও কিন্তু আমাদের আইনে রয়েছে। 1955 সালে মহামান্য হাইকোর্ট একটি সিদ্ধান্ত দিয়েছেন যে মোহরানার পরিবর্তে হেবা বিল এওয়াজ তখনই বৈধ হবে যখন স্ত্রী কোনো প্রতিদান ছাড়াই স্বামীকে মোহরানা দান করে দেয় এবং পরে স্বামী স্ত্রীর দানের এওয়াজস্বরূপ কোনো সম্পত্তি আলাদাভাবে দান করে। কারণ এটা মুসলিম আইনে একটি বিশুদ্ধ হেবা বিল এওয়াজ হিসেবে পরিগণিত হয়েছে। এমনকি স্বামী যদি স্ত্রীকে কোনো কিছু দান করেন এবং স্ত্রী স্বামী বরাবর প্রতিদানস্বরূপ অন্য কোনো দলিল মূল্যে মোহরানার অধিকার ছেড়ে দেয় তবে তা আধুনিক প্রকৃতির হেবা বিল এওয়াজ বলে গণ্য হবে বলে মহামান্য উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে। দেনমোহরের পরিবর্তে স্ত্রীর বরাবর জমি বা সম্পত্তি যদি 100 টাকার মূল্যের হয় তাহলে অবশ্যই রেজিস্ট্রি দলিল মূলে তা হস্তান্তর করতে হবে। এবার আসি যে বিয়ের সময় তো আপনি স্ত্রীকে শাড়ি, গয়না ইত্যাদি দিয়েই থাকেন, এগুলো কিন্তু দেনমোহরের অংশ হিসেবে বিবেচিত হবে না। অনেক সময় দেনমোহরের একটি উসুল হিসেবে এই উপহার বিষয়টা উপঢৌকন হিসেবে দেনমোহর ধরা হয়। এগুলো দেনমোহরের অংশ বলে ধরা যাবে না এবং উসুলও বলা যাবে না বলে আব্দুল কাদের বনাম শালিমা 8 ইন্ডিয়ান ল রিপোর্টস পৃষ্ঠা নম্বর 149-এ এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে। এবার আমরা জানি ভরণপোষণ কখনো দেনমোহর বলে বিবেচিত হবে না। দেনমোহরের সাথে ভরণপোষণের কিন্তু কোনো সম্পর্ক নেই। বিবাহিত অবস্থায় স্ত্রীকে ভরণপোষণের জন্য স্বামী যে খরচ দেয় তা কোনোভাবেই দেনমোহরের অংশ হিসেবে বিবেচিত হবে না। আবার বিয়ে বিচ্ছেদের ফলে স্বামী স্ত্রীকে যে 3 মাসের যে ভরণপোষণ দেয় সেটাও কিন্তু দেনমোহরের অংশ নয়। দেনমোহর এবং ভরণপোষণ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটা পরিশোধ করলে অপরটি কখনো মাপ হয় না। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি একজন স্বামী স্ত্রীর মোহরানার দায়িত্ব নেয় তবে সেই যিনি গ্রান্টার হিসেবে রয়েছেন তিনিও কিন্তু স্ত্রীর এই দেনমোহর পরিশোধের জন্য দায়ী হবে। বিধবা স্ত্রী তার দেনমোহরের জন্য মৃত স্বামীর রেখে যাওয়ার সম্পত্তি থেকে পর্যন্ত মোহরানা আদায় করতে পারবে এবং সেই সম্পত্তি সে নিজ দখলেও রাখতে পারবে। যদি স্বামীর উত্তরাধিকারীরা স্বামীর সম্পত্তি থেকে দেনমোহর দিতে অস্বীকার করেন তাহলে স্বামীর উত্তরাধিকারীদের বিরুদ্ধে স্ত্রী পারিবারিক আদালতে মামলা দায়ের করে দেনমোহর আদায় করতে পারেন। কাজেই এবার আসি আমরা দেনমোহর মওকুফ বিষয়ে। স্ত্রীর দেনমোহর মাফ করতে পারে, তবে মাফ করার সময় স্ত্রীর অবশ্যই পূর্ণ সম্মতি থাকতে হবে। একই সাথে তাকে স্বেচ্ছায় কোনো রকম প্ররোচনা ছাড়াই মুক্ত মনে দেনমোহরকে মাফ করতে হবে। এই বিষয়ে উচ্চতর আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। এখন মনে রাখতে হবে যে স্ত্রী তালাক দিলেও কিন্তু দেনমোহর পাওয়ার অধিকার নেই। অনেকে বলে থাকেন যে স্ত্রী আমাকে তালাক দিয়েছেন, আমি কেন দেনমোহর দেব? স্ত্রী যদি স্বামীকে আগে তালাক দেন সেক্ষেত্রে অর্থাৎ স্বামী বা স্ত্রী যিনিই তালাক দেন না কেন দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রীকে দিতে হবে। তবে বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যদি যৌন মিলন না হয়ে থাকে কিংবা স্বামীর মৃত্যু হলে স্ত্রী অর্ধেক পরিমাণ দেনমোহর পেতে অধিকারিণী। এ বিষয়ে উচ্চতর আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। এখন কথা বলা যায় দেনমোহর পরিশোধ পদ্ধতি নিয়ে। কিভাবে আপনি দেনমোহর পরিশোধ করবেন? দেনমোহর দুই প্রকার, একটি তাৎক্ষণিক দেনমোহর যা স্ত্রী চাহিবা মাত্র আপনি পরিশোধ করতে বাধ্য, আরেকটি হচ্ছে বিলম্বিত দেনমোহর। বিলম্বিত দেনমোহর বিবাহ বিচ্ছেদ অথবা স্বামীর মৃত্যুর পর পরিশোধ করতে হয়। এছাড়া স্বামী সালিসি পরিশোধের অনুমতি ছাড়া যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে স্ত্রীকে অবশ্যই বিলম্বিত দেনমোহর পরিশোধ করতে হবে। সাধারণত দেনমোহরের কিছু পরিমাণ বিয়ের সময় তাৎক্ষণিক দেনমোহর হিসেবে দেওয়া হয় এবং তা কাবিননামায় লিখিত থাকে, বাকিটা বিলম্বিত দেনমোহর হিসেবে ধরা হয়। স্ত্রী পারিবারিক আদালতে মামলা দায়ের করে দেনমোহর আদায় করতে পারবেন। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি এই আলোচনাটি আপনারা ভালোভাবে বুঝেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্স উল্লেখ করুন। এছাড়া আইন বিষয়ে আরও কিছু জানার থাকলে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা সেই সব বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।